السلام عليكم. আমার নাম মোহাম্মদ খাদেম আলী, বয়স 83, মোহসিন জেলা, দেবরাতনা. আমার সামারি আর দেবতা আর দেবতা আমার কোমরে শরীরে ধরে আইল. আচ্ছা, তারপরে খেলার প্রতি ইচ্ছা করছে বলবো না বাধা. কত সাল থেকে হাঁটু ব্যথাটা? হাঁটু ব্যথাটা আছে 2000 থেকে, 2000 সাল থেকে, মানে এখন হচ্ছে 2023 সাল, মানে প্রায় 22 বছর আপনি হাঁটু ব্যথা. কোন দুর্ঘটনা ঘটেছিল? না না, হঠাৎ করে একদিন দিচ্ছেন ব্যথা. হঠাৎ করে ব্যথা হঠাৎ করে একটা কাজ করতে গেছিল. হুম হুম, মেশিনে কাজ করতে. হুম হুম, সেই ব্যথা শুরু হলো. তবে প্রায় সাথে আমাদের এলাকায় একটা কথা বলছি. হুম হুম হুম, এসব কমানো তারপরে একজন দুটি দিবস পর পর কাছে. হুম, হ্যাঁ, করে যখন ভালো করে দেন ভালো অনেক করে তারা সে তার একটু. হুম, হয়ে গেছে কিছু চিকিৎসা করে আমি দেখলাম এক বিছানা থেকে যে আপনি আরেক বিছানা আসবেন, সেই শক্তিটা আপনার ঠিক মতো নাই. আপনি অল্প অল্প পদক্ষেপ দিয়ে হাঁটতেছেন, উঠ বস করাটা অনেক দূরের কথা. মাঝে মাঝে কি এরকম হয় যে বিছানা থেকে উঠে যে বাথরুমে যাবেন সেটা আরেকজনের সাহায্য নিতে হয়, ধরে নিতে হয়? স্যার কি বলেছেন আপনাকে এই সমস্যা থেকে, কি বলেছেন যে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন? আলহামদুলিল্লাহ. কষ্ট হয়েছে খুব, বললো কষ্ট স্যার কোন কথা করছে স্যার কোন. আসসালামু আলাইকুম. আমার বাবার দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা করছি, চিকিৎসাতে কোনো কাজে আসেনি. যত ওষুধ খাইছে কোনো ওষুধেই ব্যথা কমাতে পারি নাই. এই সমস্যাগুলো পায়ে পানি আসতো, পানি কমতো না. ইনশাআল্লাহ এই বিপিআরসিতে আইসা এখানে ভর্তি করানোর পর আজকে 14 দিন, 14 দিন ইনশাআল্লাহ ব্যথা সম্পূর্ণ শেষ হয়ে গেছে. অন্য দিনে কত দিয়েছিল, আমরা একদিন আগে ছিলাম এখানে, আমরা যেদিন আসছি সেদিন তো ওনারা আবার দুজনে টানলে তুলতে পারি না, এই অবস্থা ছিল. এত জটিল নিয়ে এখানে আমরা ভর্তি হয়েছি, যেদিন আসছি এদিন আমরা দুই ভাইয়ে ধরে হাঙ্গায় তুলতে হয়েছি, দাঁড়াতেই পারতো না. এখন তো ইনশাআল্লাহ আজকে একা একাই হাঁটছে. তারপরে খুব এই সমস্যাই ছিল না, এই হাঁটুর ব্যাপার থেকে মনে করেন যে রক্তের যে হিমোগ্লোবিন এটা নষ্ট হয়ে গিয়া এনিমিয়া হয়ে গেছিল. সারা এরাও চিকিৎসা করে এনিমিয়ারও দুবকে রক্ত দেওয়া হয়েছে, রক্ত দেওয়াতে মনে করি যে আমার এই জিনিসটাও কেটে গেছে. ইনশাআল্লাহ এখানকার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত, অনেক সুন্দর. এখানে চিকিৎসা নিয়ে আমাদের, আমরা তো হাসাই চালিয়ে দিচ্ছিলাম, যে জায়গায় গেছি কোন ডাক্তার বলছে জীবনও ভালো হবে না, বলছে এটা অপারেশন ছাড়া সার্জারি ছাড়া ভালো হবে না. আবার অনেকেই বলছে যে সার্জারি করলে যে ভালো হবে তার কি গ্যারান্টি আছে, কিন্তু এই জায়গায় এইসব দেখা গেল যে চারজনে ছাড়াই ভালো হওয়া সম্ভব. সবাই অত্যন্ত সুন্দর, ভালো ব্যবহার করছে, সবাই ভালো সার্ভিস দিচ্ছে. নার্সরা না সবাই তো ভালো ব্যবহার করছে, শুধু নার্সরা তো এখানে আপনারা সবাই তো ভালো ব্যবহার করছে. নার্সরাও বিশেষ করে নার্সরা যখনই ডাকছি তখনই পাওয়া গেছে, ওনারা অনেক গুরুত্ব দিয়ে ই করছে. না না না, আমরা যখন যারা প্রয়োজন মনে করছি আমরা বলার লাগে লাগে সেটা মারা ব্যবস্থা করে দিচ্ছি, পরিবার ভালো. মনে ভাঙে দিছিল খুব ভালো লাগছে, ব্যথা ব্যথাটা কমছে, শরীরের ভালো আমার মতে ভালো একটা ভালো অনেকটাই হলো.
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।